এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে, সিরত মানি আদর্শ। আর এটা আমরা কদমে কদমে মহতাজ, কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়াওয়ালাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার, আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো, কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বি সুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, দাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মা আকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, আমাকে দূর করতে পারবে না, যদি করো তাহলে তুমি তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে, কুলিল রুহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রুহ বলি, কোরআনের ভাষায় রুহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে, যেটাকে আমরা আত্মা বলি, ওইটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওইটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস, কুলির রুহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না, তখন তোমার চক্ষু থাকবে আইনলা তন্দুর, তোমার চক্ষু থাকবে দেখবে না, উদুল্লা তসমা, কান থাকবে শুনবে না, লিসানলা তান্ত্রিক, জবান থাকবে কিন্তু বাক, জিব্বা থাকবে কিন্তু বলবে না, আকলুল্লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না, কলবুল্লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না, ইয়াতলা তাপ্তিশ, হাত থাকবে ধরবে না, রিজল্লা তামসি, পাও থাকবে চলবে না, তুমি হবে লাশ লাশ। ওই আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয়, ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না, আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না। আজকে নবীকে ভালোবাসে সবাই, আমরা সবাই নবীকে ভালোবাসি, আর ভালোবাসবো না কেন? যার সাফাত ব্যতীত কেয়ামতের মাঠে এই বিভীষিকাময় অবস্থা, যেই দিন জমিন উল্টায় দেওয়া হবে, তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, উপরের জমিনকে নিচে নিয়ে আসা হবে, নিচের জমিনকে উপরে, উপরের জমিনকে নিচে নিয়ে যাওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন নিচের জমিনটা কোন জিনিস দ্বারা তৈরি, তা আল্লাহর রসুল বলছিলেন ওইখানে কেউ কেউ তামা বলে, তামা না হইলেও ওটা পাথর আর পাথর, যান নিচে আগুন আর আগুন। সাহাবা জিজ্ঞাসা করছেন আগুন কতটুকু, কিরকম আগুন, তো আল্লাহর রসুল বলছেন লাউ উলকিয়া জিবালা দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মম গলতে সময় নেয় কিন্তু এগুলা গলতে সময় নেবে না, এরকম কঠিন আগুন নিচে জ্বলতে থাকবে জমিনের, জমিনটা কঠিন পাথরের হবে। সূর্যটা আজকে 9,30,00,000 মাইল দূরে, যদিও রাত্র এখন 10:30 বাজতে চলছে,
ছয়টার দিকে সূর্যটা ডুবে গেছে, 4:40 হয়ে গেছে। আকাশে আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা আপনাদের নাই, তারপরও এইখানে গরম অনুভব হইতেছে, ঠিক না? 9,30,000,000 দূর থেকে সূর্য আমাদেরকে আলো দেয়, আর 3টা ছাকনি দিয়া ছাকার পরে আলোটা আমাদের জমিনে আসে। ওই দিন একটা ছাকনিও থাকবে না, সূর্যটাকে টাইনা মাথার উপরে 1.5 কিলোমিটার নিয়ে আসা হবে। 9,30,000,000 দূরের থেকে যদি এই আলো আর তাপ দেয়, যে দুনিয়ার জমিনে কোথাও কোথাও 56-60 সেলসিয়াস গরমের উঠায়, আমি ওই দেশ ঘুরছি যেই দেশে 60 হয়। জিবুতি একটা দেশ আছে আফ্রিকার, যেইখানে গরমের দিন পুরা দেশে সবুজ বলতে কিছু নাই, কেননা গরমের সিজনে যখন গরম পড়ে তো 55, 56, 57, 58 উঠতে উঠতে 60 উঠতে থাকে সেলসিয়াস তাপমাত্রা। আর 1.5 কিলোমিটার মাথার উপরে যখন আসবে তখন তাপমাত্রা কীরকম হতে থাকবে একটু ভাবলে বোঝা যায়। নিচে আগুন, উপরে সূর্য, পাও হেলাইতে আল্লাহ কাউকে দিবে না, লা ইয়াজাল কাদামা আবদ, কারো পাও হেলাইতে দিবে না। সুপার গুলু দিয়া যেরকম আটকায় রাখলে কোথাও কোনো জিনিস আটকায় থাকে, আমাদের পাগুলো এরকম আটকায় থাকবে যদি আল্লাহ দয়া না করেন। আল্লাহ যদি আরশের নিচে ছায়া না দিলেন, 60 গ্যালারির ভিতরে যদি আমাদের ঠাঁই না হইল, তাইলে কিন্তু পাও এরকম আটকায়া থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে এটাও বলছেন, 50,000 দাঁড় করায় রাখবে। ওই দিন আল্লাহ মানুষ যতটুকু পেরেশান থাকবে ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি দুই হাত না উঠাবেন। এটাই চিরসত্য, এটাকে সাফাতে কোবরা বলে, সবচেয়ে বড় সাফাত। নবীরা পর্যন্ত ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে, নফসি নফসি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান। একটু দূরের থেকে নিয়ে যাইতেছি, কোনো একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিলেন কেয়ামতের ভয়াবহতার কথা, তো বলছে ওই দিন সবাই উলঙ্গ আসবে, পায়ে হাইটা কেয়ামতের মাসে আসবে। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন আলা ইয়ারা বাদুনা বাদা, আমাদের ভিতরে একজন আরেকজনকে দেখা ফেলবে না? তো আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। ওই দিন সর্বপ্রথম যার হাত উঠা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না উনি আমাদের নবীজি, যেটাকে সাফাত কবরা বলে। মানুষ সমস্ত নবীর কাছে যাবে, সবাই এক কথাই বলবে আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না, আমি এটার অধিকার রাখি না, আমি আমাকে নিয়েই পেরেশান। আম্মা জান যেই কথা জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রসুল জবাব দিছিলেন যে কঠিন দিন, তো আল্লাহ রসুল জুটা চিত্র তুলা ধরছেন, চিত্র যে কাআন্নি আনজুরু মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ, আমি মুসা আলাইহিস সালামের মতো কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না আমার মাকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচা। তো আল্লাহ রসুল বলছে আয়েশা এই একটা চিত্র, দ্বিতীয় চিত্র হলো জি আবি জাহান্নাম, যখন জাহান্নামকে আনা হবে তো 70,000 ছিকল দিয়ে আনা হবে, প্রত্যেকটা আংঠাকে 70,000 ফেরেশতা ধরবে, আংঠা বোঝেন তো, ছিকলে আংঠা থাকে 70,000, এদের হাতের থেকে দোজক ছুটবে আর দৌড়াইতে চিৎকার দিতে দিতে হুঙ্কার দিতে দিতে যখন কেয়ামতের মাঠের দিকে আসতে থাকবে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডান দিকে থাকবেন,
উনি একটা চিৎকার দিবেন আর মাটিতে লুটায় পড়বেন আর বলবেন রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন যার হাত উঠানের মাধ্যমে আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন উনি হলেন আমাদের নবীজি। এই জন্য সিরাত সম্মেলন বোঝা উচিত, সিরাত কেন প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এটা না বুঝে আসবে ততদিন শুধু ভালোবাসা ভালোবাসার থাক জায়গায় থেকে যাবে। আফসোস আমার ওই দিকে যাওয়ার আগে এই পুরো মজমার ভিতরে একজন দাঁড়া করায় পাওয়া যাবে না। বয়স যতটুকুই হোক, 20 বৎসর হইলে হয়তো 20-12 চুল কাটা হয়েছে, আর যদি বেশি হয় তাহলে আরও বেশি হয়েছে, একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে এতটুক বয়সের ভিতরে যে আমার চুল কেটে দাও, কিন্তু একটা শর্ত হলো আমার নবীর আদর্শ মতো কেটে দিতে হবে, আমার নবী যেইভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুল আজকে তুমি কেটে দিবে, তোমার যতগুলো ডিজাইন আছে ডিজাইনগুলোকে রাখো, আজকে আমি নবীর স্টাইলে চুল কাটতে চাই। আমার মনে হয় এই বিশাল মজমার ভিতরে একজনও হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ। আমি যদি এই বিশাল মাদব দিতে জিজ্ঞাসা করি মাবনদেরকে, হাজারো না লক্ষ মাবনদের এই পর্যন্ত বিয়ে হয়ে গেছে, সবাইকে যদি জিজ্ঞাসা করি যে যেদিন বাসর রাত্র ছিল ওই দিন সাজাইতে সবাই অবশ্যই আসছে, হয়তো একটা সময় ছিল পার্লার ছিল না, আজকে তো গলিতে গলিতে পার্লার, এক সময় পার্লার ছিল না, ঘরের মহিলারাই সাজায় দিত, কোনো নববধূ মনে হয় আজ পর্যন্ত মুখ দিয়ে এই কথা বলে নাই যে আমার বাসরের রাত্র বরকতের রাত্র, এই রাত্র জীবনে একবারই আসে আর কোনো দিন আসবে না, মৌত পর্যন্ত দ্বিতীয়বার এই রাত্র আসবে না, বিদায় তোমরা যারা আমাকে সাজাইতে আসছ আমি তোমাদের স্টাইলে সাজতে চাই না, আমি ফাতেমার স্টাইলে সাজতে চাই। আমার মনে হয় পুরো মাদব দিতে একজন নববধূ পাওয়া যাবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সিরাত কেন দরকার। যদি না বুঝে আসে তো মহাব্বত মহাব্বত থেকে যাবে, আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত আপনি আর আমি করি না। হায় হায়, আপনারা আম্মাজানের কবর দেখেন নাই, আপনাদের অনুভূতি হবে তো হবে করতে কা, আল্লাহ আমাকে এই দুই চোখ দিয়ে আম্মাজানের কবর দেখাইছেন, বিদায় আমার অনুভূতিটা একটু অন্যরকম। আমেনার কবর আমি দেখছি, আবহাওয়া আমি গেছি, আমেনার কবর আমি দেখছি, 6 বৎসরের সময় যখন মাটা মারা যায়, দাইকা যখন বুকে নিয়ে এই কথা বলা মারা যায়, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে, বিদায় বেটা আমি চললাম, বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন, হায় হায়, আমার মনে হয় আল্লাহ কী করে সইছেন জানি না, এই 6 বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছে, এখানে গেলে এরকমই দৃশ্য ভাসে, মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা, বাবাও নাই তুও নাই, একটা ভাইও নাই একটা বোনও নাই, কোথায় চলে গেলি। 6 বৎসর বয়সের থেকে আবু তালেব, 6 বৎসর 6 মাস বয়সের থেকে 6 বৎসর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়, আবু তালেব 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন আল্লাহর রসুলের বয়স, 44 বৎসর 10 দিন বাতিজাকে সিনায় রাইখা পালছেন, সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে রবের পরে যদি কেউ মুহাম্মদুর রসুলুল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন। আপনারা আবু তালেবকে চিনেন না, মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না, মক্কা ভূখণ্ডে আরব ভূখণ্ডে, মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না, খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত, এরকম ব্যক্তিত্বের মালিক।
চারটা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। ওলা আমাকে জিজ্ঞাসা করে, অবরুদ্ধ জীবন, আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি? মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বৎসর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইতেন, শুধু বাতিজার দিকে দেখা। যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই। সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতেছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে, জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব, 4 বৎসর পাথরের পাতা যাও। ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হায়, এই জন্যই তো আল্লাহর রসুল, যার ইশারা পাইলে, ভাগ্য খোলে ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বৎসর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম ইনি না হইলে তোমার অস্তিত্ব হতো না, তোমার অস্তিত্ব কেন, কিছুই হতো না। কোরআন তো আমাকে বুঝায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত আমাকে বুঝায় আল্লাহর রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে, কুরসিও তৈরি হয়েছে, এর ছোঁয়ায় তৈরি হয়েছে। রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর, এক পাথর পরশ পাথর, যার ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে, ছোঁয়া দিছেন আর তৈরি হয়েছে। তৈরি যখন সব শেষ, তখন আল্লাহ ঘোষণা দিছেন, ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো, ইঙ্গিত। আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে, ইতিহাস আমার। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে, আল্লাহর রসুল গুলশাবকে ইশারা করছেন, সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। গুলশাব বলতেছিল, দোজাহানের বাদশা, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই, কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। তা আল্লাহর রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি, কোথ থেকে, তোকে কিছু আরো জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, এবাদত কার করিস? তো গুইসাব বলতেছে, ফিসসামাই আরশুহু, এবাদত তো ওনার করি যার আকাশে আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে, মান আনা, আমি কে? বল না। তো বলছে, আন্তা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না, আপনি সর্বশেষ নবী, মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাদিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহর রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া, ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে, আইসা বলছে, ইয়া রসুলাল্লাহ, মেম্বর বানায় দেই, আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন, মেম্বরে উঠবেন বসবেন খুতবা দিবেন? তো খোদ মেম্বর যখন বানায় দিছে, আল্লাহর রসুলেরও পছন্দ হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব, মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই, শুধু কাঁদে নাই,
সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁধে নয় বিলাপ করতেছিল সে কোত্থেকে এই ব্যক্তি আসলো সে কোত্থেকে এই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা কোত্থেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রাসূল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন হাত বুলাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রাসূল শান্ত করতে পারেন নাই সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাব তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বড়া খাব তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রাসূল ঘুমায় আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠে আসছিল আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল ওর মন ভরতেছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন বেড়া দেখি হায় হায় ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নিয়ে যেতেছি লম্বা কথা হবে না কেন না আমার মেমোরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে 10টার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে 10টা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শর্টের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনছে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন উট 100 উপরে উট জব করছেন 40টার মতো নিজের হাতে করছেন বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে উট চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবারও উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কাটা দিবে থোতর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কাটা দিবে কি বলছেন কোনোদিন কেউ হাত উঠে বলেন কেউ বলছেন কোনোদিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তা আল্লাহর রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারতো একদিনের চুল বিশ্বাস হয় না মনে হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না